আপনি তো বিড়ি খান কেন? ফলান বিড়ি খেলে যক্ষ্মা হয় জানেন? আল্লাহ আপনার এত সুন্দর জীবন দিছে, আপনি আপনার জীবন নষ্ট করতেছেন কেন? আপনি তো দুদিন পরেই মারা যাবেন। কি হলো? তুমি খুব আল্লাহ খুদা মারো না? হ্যাঁ। জন্ম মৃত্যু কি সব আল্লাহ ঠিক করে দেয়া? হ্যাঁ। কখন জীবন দিবে আর কখন জীবন নিবে সেটা আগে থেকে ঠিক করা? হ্যাঁ। কখন জীবন দিবে সেটা যদি আগে থেকে ঠিক করা থাকে তাহলে আমি বিড়ি খেয়ে দুদিন আগে মরবো কেন? আপনি মনে আল্লাহ খুদা মানেন না? না কি হলো? আপনি আমার দিকে কটমট করে টাকায় আছেন কেন? আপনি মনে করেন আমি আপনার ভয় পাই? আমি আপনার ভয় পাই না। পানি খান, পানি খান, পানি খেয়ে মাথা ঠান্ডা করেন। নানা কি এদিকে আসো, তুমি আসো। আমি এদিকে আসবো না, আমার কাজ আছে, তুমি আসো। পানি খান, খান। যে কোনো মুহূর্তে বদ নিতে তোমার গায়ে হাত দিতে পারে। আমি উনার চোখে দিয়ে তাকাই দেখছি, উনি মানুষ এত খারাপ না। শুক্রি শুক্রি দুদিন হয়েছে ঢাকায় আসছো, ঢাকায় সরে হাত বাপ। একদিন একটা ঘটনা যখন ঘটতে দিব, একটা দুর্ঘটনা যখন ঘটবো তখন বুঝবো মজাটা কেমন। তুমি হাব্বা বুঝছো দেখে মেট্টা খাইছো। দেখো আমি তোমার যেটা কইতেছি তুমি এই গুন্ডাটার সাথে আর কথা বলবো না, ঠিক আছে? আমি বলবো 100 বার বলবো, তোমার কি? দূর। এই এটা রাখো। মাদার কই? আমার এই জায়গায় দুইটা মিনিটের একটা কাজ ছিল। আপনি যদি মনে কিছু না করেন তাহলে একটা কথা বলি, আমি একটু কাজটা সারাই আসি। আমি যাবো আর আসবো। ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি। আমরা চারজন গেছি, আমার কাছে মাল আসলো না, রেডিও জানাই বেটা।
চারবার দুজনে বুড়ি পাঠিয়ে দিচ্ছে, আমার হাসপাতালে আছে। তো যে রেডিও জেনারেটর তো আপনার কই দোষ? ওই তুই ছাদে কি করছিস, তোর খেয়াল নাই? তুই কই সিলিউ লোকের কাছে কোনো মাল নাই, এটা তোরা মাল নিয়ে গেলে বেটা। কারণ দুজনে বুড়ি পাঠিয়েছে হাসপাতালে আছে, হাসপাতালের আওন জাওনের টেকার খরচ সব তুই দিবি। তুই টাকা দে, টাকা দে, করতে আর নেবে আবার টাকা চান ভাই? টাকা তুই দিবি, তোর বাপে টাকা দেবো, টাকা বার কর। আপনি এটা করেন তো ভাই? না আমি পাঠাইছি। তাহলে ফাউল লোক সময় আছে আমার, যাও।